দিন কয়েকে লাগাতার বৃষ্টি আর তাতে আবারো খনি অঞ্চলে ধস আতঙ্ক। মঙ্গলবার সকালে দেনদুয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সিদাবাড়ি গ্রামের ঘটনা। অতিবৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ির একাংশ, অল্পের জন্য প্রাণী বাঁচলেন পরিবারের সদস্যরা। দীর্ঘ 60 থেকে 70 বছরের পুরনো বাড়ি। মঙ্গলবার সকালে নিত্যদিনের মতো কাজে বেরিয়েছিলেন গৃহকর্তা শ্যামল সেন। পরিবারের বাকি 3 সদস্য সেই মুহূর্তে বাড়িতে ছিল। হঠাৎই হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ায় ছুটে আসেন এলাকাবাসী। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আতঙ্কিত পরিবারের বাকি সদস্যরা। লাগাতার 10-12 দিন থেকে পুরো বাড়ি ধসে গেছে, পুরো বাড়ি যায় সব ঢাকুনে গিয়েছে। নতুন করে বাড়ি তৈরি করার সামর্থ্য নেই শ্যামল বাবুর। এরপরেও এই বিপজ্জনক বাড়িতে বসবাস করাও তাদের পক্ষে আতঙ্কের। এই অসহায় অবস্থায় সরকারের কাছে তাদের কাতর আবেদন, মাথা গোজার একটা ব্যবস্থা করে দিন সরকারি আধিকারিকেরা। সন্তোষ মণ্ডল, LCW ইন্ডিয়া, আসানসোল।